শেখ রেহেনার 67তম জন্মদিন সোমবার 1955 সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তিনি জন্মগ্রহণ করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহেনার 67তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক AKM আজম খসরু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় সহসভাপতি আলহাজ তোফায়েল আহমেদ, উপস্থিত ছিলেন সহসভাপতি হাবিবুর রহমান আকন্দ, আরও উপস্থিত ছিলেন শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী কমিটির মোহাম্মদ শহীদ ডাকুয়া, উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল ইসলাম, আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম নূর নবী, উপস্থিত ছিলেন ঢাকা জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর দক্ষিণ কদমতলী থানার 53নং ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুর আহমেদ বিদ্যুৎ। আরও উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ রামপুরা থানার সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন দেলু, উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ খুলনা মহানগর এর যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ, উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক মোহাম্মদ আক্কাস আলী। এ সময় জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর দক্ষিণ উত্তরের সকল নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। জাতির পিতা ছোট কন্যা শেখ রেহেনা বর্তমানে লন্ডনে অবস্থান করছেন এবং জাতীয় শ্রমিক লীগ নেতারা জন্মদিনের শুভেচ্ছা জানান। এ সময় বক্তারা বলেন, শ্রমিক লীগের দায়িত্ব দিয়েছেন, তিনি সারা বাংলাদেশকে একত্রিত করার জন্য, জাতীয় শ্রমিক লীগকে ঐক্যবদ্ধ করার জন্য দেশান্তর থেকে ছুটে বেড়াচ্ছেন, তিনি সারা বাংলাদেশকে একত্রিত করছেন। জাতীয় শ্রমিক লীগ তিনি সকালে ফজরের নামাজ থেকে শুরু করে সারাদিন পরিশ্রম করেন শ্রমিকদের জন্য। সেই শ্রমিক নেতা তিনি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, তিনি বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক হিসাবে জনজী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসাবে জাতীয় শ্রমিক লীগকে ঐক্যবদ্ধ করার জন্য তিনি আজকে অক্লান্ত পরিশ্রম করে দিচ্ছেন। সেই আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা বীর মুক্তিযোদ্ধা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক একা আদম বসু আজকের সময় উপস্থিত আছেন। আমরা ঢাকা দক্ষিণের পক্ষ থেকে সমস্যা এগুলো আমার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আদম খসরু ভাই উপস্থিত আছেন, জাতীয় শ্রমিক লীগের সংগ্রামী সহসভাপতি জনাব আকন্দ ভাই উপস্থিত আছেন, জাতীয় শ্রমিক লীগের সংগ্রামী সহসভাপতি জনাব আমার অভিভাবক আপনারা জানেন জনাব তোফায়েল আহমেদ উপস্থিত আছেন, সম্পাদক জনাব ডাকুয়া ভাই উপস্থিত আছেন, জাতীয় শ্রমিক ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি জনাব রুস্তাম ভাই, বাংলাদেশের স্থপতি স্বাধীন পতাকা প্রতিষ্ঠা করার যে প্রয়াসশীলতা আমি তাকে শ্রদ্ধা জ্ঞাপন করছি, আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি 1971 সালে বীর মুক্তিযোদ্ধাদের এবং যারা আমাদের জন্য দেশ করেছি সেই ভূমিকের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। 1971 সালে আমি বক্তব্য দিতে পেরেছি, এটি আমার অহংকার। আমি
তারা যদি দেশে থাকতেন এই দুই ভোটকে আমরা পেতাম কিনা সেটা শুনতে আসবে। আল্লাহ কাছে পরম করুণাময়, আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তাদেরকে জীবিত রেখেছেন বলেই আজকে বাংলাদেশ এই জায়গায় এসেছে। বাংলাদেশ এক সময় কি বলতো, মঙ্গলা কবলিত বাংলাদেশ, খরা কবলিত বাংলাদেশ,
বন্যা কবলিত বাংলাদেশ, আপনার জনস্বাস কবলিত বাংলাদেশ, খাদ্য ঘাটতি বাংলাদেশ, সে থেকে আছে বাংলাদেশ এখন উদীয়মান জায়গায়, প্রমিসিং জায়গায়। বাংলাদেশ এখন মধ্যমায় দেশ, এটা ভীষণ এবং বিষম কে দিয়েছে, জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননী শেখ হাসিনা। 2021 সাল বাংলাদেশ হবে মধ্যমায় দেশ, জাস্ট লাইক এ সিঙ্গাপুর, কোরিয়া, মালয়েশিয়া, হংকং, তাইওয়ানের মতো একটি দেশ। আর 2041 সাল সেটা হবে উন্নত একটি দেশ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, সুইজারল্যান্ড, গোটা ইউরোপ এবং ইউকে সহ একটি বাংলাদেশ।